শুক্রবারে দিনের 2 বজাত জানিব পৰা মতে ডিব্রুগড় জেলা মৰাণ রাজচক্র বিষয়ার কার্যালয় মৰাণ আরক্ষী থানার অন্তর্গত মৰাণ জুনিয়র কলেজত 9mm পিস্তলের একটা গুলি উদ্ধার। বৃহস্পতিবারে কার্যালয়ের কাষত পড়ে থাকা অবস্থাত চকীদারে প্রত্যক্ষ করে গুলিটো। ইয়ার পিছতে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের ফালের মৰাণ আরক্ষীক অবগত করাত মৰাণ আরক্ষীর দলে জুনিয়র কলেজত উপস্থিত হয়ে গুলিটো উদ্ধার করে থানা টানি তদন্ত আরম্ভ করে। উল্লেখ্য যে সেই সময় কলেজের সিসিটিভি বন্ধ থাকার তদন্তর অসুবিধা হয়ে আছে।